হাই বন্ধুরা, কেমন আছো সবাই? শিক্ষাকলি সিম্পল লাইফে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে হচ্ছে মকর সংক্রান্তি, নাইটি বিক্রি করতে চলে এসছে আমাদের এখানে গেটের সামনে। এর কাছ থেকে নাইটি নিই মাঝে মধ্যে। দেখো নাইটিগুলো ভালো লাগলো না আমার রংটা, ওই জন্য নিলাম না। আর বড়ও ছিল না, এগুলো কাচার পরে একটু টেনে যায়, দিয়ে আমার হয় না, ওই জন্য নিলাম না। আজ হচ্ছে মকর সংক্রান্তি, আজ অনেকদিন পর, প্রায় এক মাস পর আমার ছেলে বাড়ি আসবে, তাই খুব আনন্দ। কখন আসছে তাই দেখতে এসেছিলাম, দিয়ে দেখছি নাইটি বিক্রি করতে এসছে, তাই সঙ্গে একটু কথা বলে নিলাম। বারবার বাইরে এসে এসে দেখছি ছেলে কখন আসবে, তো ফাইনালি চলে এসছে। দেখো পুরো এক মাস পর এলো, পুরো এক মাস পর বাড়ি এসে ওর একটু বাড়িটা একটু চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে, তাই একটু চারিদিক ঘুরে ঘুরে দেখছে, সব কিছু নতুন নতুন লাগছে ওর। এই দুপুরবেলাতে আজকে তাহলে চলে এসছে বলে পনিরের তরকারি আর ফ্রাইড রাইস করবো। পনিরটাকে আগে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, তাহলে একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না, ভালো ভাজা হবে ছাড়া ছাড়া করে। পুরো পনিরটাই দিয়ে দিলাম ফ্রাইয়ে, এরকম ভালো করে ভেজে নিচ্ছি। এরকম ভাজা হয়ে গেছে লাল লাল করে, দিয়ে এবার তেলের মধ্যে টমেটো, আদা, লঙ্কা সব দিয়েছি, আর একটু ফোড়নের এলাচ আর দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটু কাজু, চারমগজ বাটা, আদাও দিয়েছি এর মধ্যে একবারে, দিয়ে রেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার হলুদ, লবণ এগুলো দিয়ে দিব। ভালো করে মশলাটা তৈরি করে নেবো, এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, তেল চলে এসছে। এবার একটু দুধের সর ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম, এটা দিলে খুব ভালো হয়, তাতে এটা গাঢ়ও হয়, খেতে একটা আলাদা স্বাদ আছে। ওটা দিয়ে আবার কিছুক্ষণ একটু নেমে নিলাম, নিয়ে মটরশুঁটি আর আলু সুক্ত করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম, পনিরটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেমে নিলাম পুরোটা। এর মধ্যে একটু সানরাইজের বাটার পনির মশলাটা দিয়ে দিলাম, আর একটু সস, টমেটোর সস, ধনে পাতা দিয়ে নেমে নিলাম। তুমি করে রান্না করে দেখবে তোমার বেশ ভালো লাগে খেতে, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ। আর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এদিকে ফুলকপিটা ভাজছি, লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এদিকে চালের সঙ্গে গাজর, মটরশুঁটি আর ডিম একবারে ধুয়ে নিয়েছি, ওটা পুরোটাই দিয়ে দিলাম, একবারে ভাত হয়ে যাবে, ওইগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে, আর এটা
ফেলে ঘিয়ের মধ্যে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ আর দারচিনি ভালো করে এটা নিয়ে নিলাম। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা একটু ভালো ভাজা হয়ে গেলে তার মধ্যে জিরে আগা জিরে দুটোটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। করে করলে তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো হয়। আমরা করে দেখবো, ভালো লাগছে খেতে। আদার মধ্যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, আবার চিড়ে ভিজেটা এটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চড়ে এর মধ্যে এবার চালটা ভাতটা হয়ে গেছে, ভাতটা দিয়ে দিলাম ঝরঝরে করে। এর পরে এর মধ্যে ঠান্ডা হয়েছে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। নেড়ে চড়ে মধ্যে হয়ে যাবে, একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর এটা রাতের বেলাতে এই সবজিটা দিয়ে একটা পিঠে বানাবো, দিয়ে এটার একটা পিঠে হবে, আর একটা তিল আর গুড় দিয়ে তিলের পিঠে, আর একটা হচ্ছে এরকম ভেজের পিঠে। আর তিলটা বাদামটা ভেজে নিয়েছি কড়াইয়ে, তিলের উপরে নিয়ে গুড় দিয়ে তৈরি করে নিয়েছি গুড়টা, বসে গেছি বানাতে। আমি আবার বানাতে পারি না, ওই অনুযায়ী এটাকে আমি শুক্তো করে আবার তেলে ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। দেখে কেমন করে বানাচ্ছে, আমি আবার পারি না, আমার কাছে খেতেও যায় আর এত সুন্দরও হয় না। লঙ্কা ভেতে মাখিয়ে ভেজে নিলাম, খেতে খুব ভালো হয়েছিল। তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।